হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার আলোচনার বিষয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের বিষয়বস্তু যেহেতু ব্যাপক ও বিস্তৃত এই জন্য প্রথম বিশ্বযুদ্ধের আলোচনা আমি দুটি অংশে বিভক্ত করে করব প্রথম অংশে প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ এবং দ্বিতীয় অংশে ঘটনা প্রবাহ এবং ফলাফল নিয়ে আলোচনা করব এখন আমি আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন নেপোলিয়ান বোনাপার্ট আঠারোশো সালে নেপোলিয়ান বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন সিংহাসনে অধিষ্ঠিত হয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে নিজের দখলে নিয়ে নেপোলিয়ান বোনাপার্ট বিশাল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বলা হয়ে থাকে নেপোলিয়ানের সময়কালে ইউরোপের মানচিত্র পাল্টে গিয়েছিল এবং তিনি ইউরোপীয় রাষ্ট্রগুলোকে খণ্ড খণ্ডে বিভক্ত করেছিলেন নেপোলিয়নের এরূপ রাজ্য বিস্তারের কারণে জাতীয়তাবাদের উত্থান ঘটে এখন প্রশ্ন হল জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ একটি চেতনা যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে বাইরের অযাচিত হস্তক্ষেপ থেকে মুক্ত করে সার্বভৌমত্ব অর্জনে আত্মনিয়ন্ত্রণে ও আত্মপরিচালনায় উদ্বুদ্ধ করে প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণগুলোর মধ্যে জাতীয়তাবাদের উত্থান একটি এখন প্রশ্ন হলো জাতীয়তাবাদের উত্থান কীভাবে প্রথম বিশ্বযুদ্ধের কারণ হতে পারে উদাহরণের সাহায্যে আমি বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে অর্থাৎ ব্রিটেনকে ভারতবর্ষ বাইরের অযাচিত হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করেছিল তো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে ভারতবর্ষে তখন জাতীয়তাবাদের সূচনা হয়েছিল ভারতবর্ষে দুটি রাষ্ট্রের জন্ম হয় একটি পাকিস্তান রাষ্ট্র অপরটি ভারতরাষ্ট্র এই দুটি রাষ্ট্রের জন্ম জাতীয়তাবাদের কারণে হয়েছিল আমরা জানি জাতীয়তাবাদের যে মূল উপাদান সেগুলো হলো ভাষা ধর্ম গোত্র বর্ণ অর্থাৎ এখানে আমরা দেখব যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে হিন্দু রাষ্ট্র ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে মুসলমান রাষ্ট্র পাকিস্তান গঠিত হলো অর্থাৎ মুসলমান ধর্মটা মুসলমানদের একই সুথ হয়ে গেঁথে ফেলল এবং হিন্দু ধর্মটা হিন্দুদেরকে একই হয়ে গেঁথে ফেললো তার মানে এখানে জাতীয়তাবাদের যে মূল উপাদান হিসেবে কাজ করেছে সেটা হচ্ছে ধর্ম ধর্মের কারণে দুটি রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে গেল আর এই বিচ্ছিন্নতার কারণে আমরা দেখব দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে কারণ দুটি দেশের স্বার্থগত দ্বন্দ্ব হিসেবে কাজ করে এবং সেটা থেকে মূলত দ্বন্দ্বের সৃষ্টি হয় যেমন আমরা দেখব ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের কারণ হলো কাশ্মীর সমস্যা তার মানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদের কারণে বিভিন্ন রাষ্ট্রের সৃষ্টি হয় এবং রাষ্ট্রগুলোর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় আর এভাবেই মূলত প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসেবে জাতীয়তাবাদের উত্থান কাজ করেছে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে জাতীয়তাবাদের উদ্ভব হয়েছিল এই জন্য তারা ফ্রান্সের অধীনতা মানতে চায়নি তারা ফ্রান্সের অধীনতাকে বাইরের অজাতিত হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে তারই ফলশ্রুতিতে জার্মানি ইতালি সার্বিয়া রাষ্ট্র স্বাধীনতার চেষ্টা চালায় আঠারোশো সালে ইতালি রাষ্ট্রের জন্ম হয় আঠারোশো সত্তর সালেই ফ্রাঙ্ক প্রাশিয়ান যুদ্ধ সংগঠিত হয় ফ্রাঙ্ক বলতে বর্তমান ফ্রান্স এবং প্রাশিয়ান বলতে বর্তমান জার্মানি রাষ্ট্রকে বোঝায় আঠারোশো সালে ফ্রাঙ্ক প্রাশিয়ান যুদ্ধের অবসান ঘটে এ যুদ্ধে প্রাশিয়ান জয়লাভ করে নতুন একটি রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের নাম জার্মানি জার্মানি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার জন্য অটোবন বিসমার্ককে আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয় অটোবন বিসমার্ক নতুন জার্মানি রাষ্ট্রের চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদার সমতুল্য পদ জার্মানির চ্যান্সেলর পদ আর এ সময় জার্মানির সম্রাট ছিলেন প্রথম উইলিয়াম নতুন রাষ্ট্র জার্মানির চ্যান্সেলর পদে অটোবন বিসমার্ক অধিষ্ঠিত হয়েই অভ্যন্তরীণ ক্ষেত্রে রক্ষণশীলতা এবং কূটনীতি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি চাতুরতার পরিচয় দেন যেহেতু জার্মান রাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল এজন্য জার্মান রাষ্ট্র নিজেদেরকে নিরাপদ রাখার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে একটা সম্পর্ক একটা মৈত্রী সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালান তারই ফলশ্রুতিতে জার্মানি ব্রিটেনের সাথে রাশিয়ার সাথে স্পেন ইতালি অস্ট্রোহাঙ্গির সাথে মৈত্রী একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যান আর জার্মানের মূলত অটোবান বিসমার্কের পররাষ্ট্রনীতির মূল কথা ছিল ফ্রান্সকে মিত্রহীন করে রাখা অর্থাৎ ফ্রান্সের কোনো যেন বন্ধু রাষ্ট্র না থাকে এজন্য ইউরোপের বড় বড় রাষ্ট্রগুলোর সাথে মৈত্রী সম্পর্কে আবদ্ধ হয়েছিল জার্মানি যাতে করে জার্মানি এই নিরাপদ বলয়ের মধ্যে থেকে শক্তিশালী একটি রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে ওদিকে সতেরোশো সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয় কিন্তু সমগ্র ইউরোপে শিল্প বিপ্লবের প্রসার ঘটেছিল আঠারোশো সত্তর সালের দিকে শিল্প বিপ্লবের প্রসার প্রসারের কারণে ইউরোপীয় মহাদেশে দুটি সমস্যার সৃষ্টি হয় একটি হলো কাঁচামালের অভাব অপরটি উদ্বৃত্ত দ্রব্যমূল্য বিক্রয়ের জন্য বাজার আর এই দুটি সমস্যার সমাধানের জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলো উপনিবেশী স্থাপনের চেষ্টা চালায় ইউরোপীয় অন্যান্য রাষ্ট্রগুলো উপনিবেশী স্থাপনের চেষ্টা চালালেও জার্মানি উপনিবেশ স্থাপনের চেষ্টা চালায়নি এর কারণ হলো জার্মানির যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলো যাতে বিরাট না হয় অর্থাৎ জার্মানির শত্রু রাষ্ট্রে পরিণত না হয় এই জন্য অটোমান বিসমার্কের যে নীতি ছিল সেই যুদ্ধ পরিহার নীতি তিনি এটা গ্রহণ করার কারণে জার্মানি উপনিবেশ স্থাপনের কোনো চেষ্টা চালায়নি আঠারোশো সালে প্রথম উইলিয়ামের মৃত্যুর পর দ্বিতীয় উইলিয়াম তিনি ক্ষমতায় চলে আসেন দ্বিতীয় উইলিয়াম ছিলেন সর্বপেক্ষা সাম্রাজ্যবাদী সম্রাট দ্বিতীয় উইলামের সাথে মতের বিল না হয় অটোবন বিসমার্ক আঠারোশো নব্বই সালে তিনি পদত্যাগ করেন আর অটোবন বিসমার্কের পদত্যাগের পর জার্মানির চ্যান্সেলর হিসাবে অধিষ্ঠিত হন লিভন ক্যাপ্রিভাল। দ্বিতীয় উইলিয়ামের সাম্রাজ্যবাদী নীতি প্রথম বিশ্বযুদ্ধের উল্লেখযোগ্য কারণ হিসেবে বিবেচিত দ্বিতীয় উইলিয়াম তার সাম্রাজ্যবাদীর অংশ হিসেবে পূর্ব ইউরোপে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করলে রাশিয়া বিরাগভাজন হয়ে পড়ে রাশিয়ার সাথে অটোবন বিসমার্ক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল রাশিয়া সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করে উচ্চাকাঙ্ক্ষী সম্রাট দ্বিতীয় উইলিয়াম তিনি পূর্ব ইউরোপে সাম্রাজ্য বিস্তার করে খান্ত ছিলেন না তার ইচ্ছা জাগে ইউরোপের বাইরেও সাম্রাজ্য বিস্তার করার জন্য আর এই সময় জার্মান মনীষীগণ উগ্র জাতীয়তাবাদের একটা ইন্ধন যোগাতে চেষ্টা করে জার্মান মনীষীগণ তারা বলে যে জার্মান জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং জার্মান জাতির পিতৃভূমি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি অর্থাৎ জার্মান জাতির মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদের সূচনা হয় এই জার্মানদের এই উগ্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম একটি কারণ হিসেবে বিবেচনা করা হয় আঠারোশো সাল থেকে জার্মানির পররাষ্ট্রনীতির যে উদ্দেশ্য ছিল সেটি হল জার্মান রাষ্ট্রকে জবরদস্তি করে হল বিশ্ব রাজনীতিতে প্রতিষ্ঠা করা এরই অংশ হিসেবে দ্বিতীয় উইলিয়াম উপনিবেশী স্থাপনের জন্য জার্মানি নৌশক্তি সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে এরই ফলশ্রুতিতে ব্রিটেন জার্মানির প্রতি বিরাগভাজন ভাজন হয় অটোবন বিসমার্ক যার ব্রিটেনের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করেছিল ব্রিটেন সে সম্পর্ক ছিন্ন করে চিরসূত্র ফ্রান্সের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় এর পরবর্তী সময় উনিশশো সালে ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া ত্রিপোল আতাত নামে একটি মৈত্রী চুক্তি সংগঠিত করে যা প্রথম বিশ্বযুদ্ধের একটি উল্লেখযোগ্য কারণ বলে বিবেচিত ফ্রান্স ব্রিটেন এবং রাশিয়া ত্রিপল আতাত গঠন করার কারণে অষ্টহাঙ্গেরি শঙ্কিত হয়ে পড়ে কেননা অষ্টহাঙ্গিরির সাথে রাশিয়ার সীমান্ত থাকায় অষ্টহাঙ্গিরি রাশিয়ার ভয়ে জার্মানির সাথে মৈত্রী সম্পর্কে আবদ্ধ হয় অন্যদিকে অটোমান সাম্রাজ্যের সাথে রাশিয়ার বনিবানা হচ্ছিল না এজন্য এই ত্রিপল আতাৎ করার কারণে অটোমান সাম্রাজ্য রাশিয়ার জার্মানির সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম একটি কারণ হল বলকান সংকট উনিশশো আট সালে অষ্টহাঙ্গেরি বস্নেয় হার্জিক অভিনয় নামে একটি বলকান রাজ্য দখল করে নেয় যা দখলের মনোবাসনা ছিল সার্বিয়ার সার্বিয়া বসনেহ হার্জিক অভিনা দখল করতে না পেরে অষ্টহাঙ্গেরির রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার জন্য ব্ল্যাক হ্যান্ড নামে একটি বাহিনী গঠন করেন বলকান সংকটের কারণে অষ্টহাঙ্গিরি ও সার্বিয়ার মধ্যে যে ঘটনা সূত্রপাত ঘটে তা প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ হিসেবে বিবেচিত আঠাশ জুন উনিশশো চোদ্দো সালে অষ্টহাঙ্গির যুবরাজ আর্স ডিউক ফার্স ফাদিনান্ত ও তার স্ত্রী কাউন্টেন সোফিয়া বসনিয়া ও হার্জিগোবিনার রাজধানী সারায়বুতে বেড়াতে গেলে সার্বিয়ার ব্ল্যাক হ্যান্ডের সদস্য গ্যাব্রিয়াল প্রিন্সিপ দুজনকে গুলি করে হত্যা করে অষ্ট্রোহাঙ্গেরি সার্বিয়াকে খুনিকে হস্তান্তরের জন্য আটচল্লিশ ঘন্টা সময় দেয় সার্বিয়া এ দাবি প্রত্যাখ্যান করে এরই ফলশ্রুতিতে অষ্ট্রোহাঙ্গেরি হত্যার এক মাস পর অর্থাৎ আটাশ জুন উনিশশো সালে হত্যা করা হয় আটাশ জুলাই উনিশশো চোদ্দো সালে অস্ট্রোহাঙ্গেরি সার্বিয়া আক্রমণ করে অষ্টহাঙ্গেরির সার্বিয়া আক্রমণের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় ভিওয়ার্স আমরা এখন প্রথম বিশ্বযুদ্ধের যে কারণগুলো জানলাম সে বিষয়ের একটি সামারি দেখে নিই ভিওয়ার্স প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কিত প্রথম অংশের আলোচনা আজকের মতো এই পর্যন্তই প্রথম অংশের আলোচনা থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন